नमस्कार बंधुरा, शुभ नववर्ष। आमार चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर सामने चले एसेछि आरेकटा नतून जिनिस निये। आमार काछे नतून कारण आमी फार्स्ट टाइम करब एटा। आंगुर देखे किछुटा हयतो बुझते पारछेन, आमी आंगुर थेके किशमिश करब। आमी एकटा इडली स्ट्यान्ड निएछि, एकटा चालुनी निएछि, बाट आमी चालुनीतेई करब। आमी आंगुरगुलोके प्रथमे बेछे निएछि, तारपरे आमी आंगुरगुलोके धुइये नेब। धुइये नेवार परे आमी बाटी बसिए दिएछि गैसे, बाट जल दिए। ए देखुन आमार जलटा फुटतेओ शुरू करेछे। एर मध्ये आमी ए चालुनीटा दिए आंगुरगुलोके दिए देबो। आपनारा इडली स्ट्यान्डेओ बसिए आंगुरगुलोके दिए दिए ढाका दिए दिते पारेन, किन्तु चालुनीते आमार सहज मन हलो ताई आमी चालुनीतेई करब। एबार आमी ए चालुनीटाते ढाका दिए दिलाम। एबार ढाका दिए आमी एखाने जस्ट 3 मिनिट राखब। 3 मिनिट परेई एटा सेद्ध, जा सेद्ध हबे सेटाई एटा हये जाबे। ए देखुन आमी 1 मिनिट परे खुले देखलाम जे एटार कालारगुलो चेंज हये गेछे, माने एटा सेद्ध होते शुरू करे दिएछे। এখানে আবার আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে আঙুরগুলোকে গ্যাসে বসিয়ে রাখব। ফ্লেমটা মাঝারি ফ্লেম করে রেখে দেবেন। যে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার 2 মিনিট পরে আমি ঢাকা খুলে এই আঙুরগুলোকে একটা প্লেটের ওপর, বা আপনারা স্টিলের থালা হোক, পাথরের থালা হোক, পাথরের থালা দিলে তাড়াতাড়ি গরম হয়, বেশি শুকিয়ে যায়, এইভাবে সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পরে এগুলোকে সাদা কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছি, কারণ আমার এখানে খুব ধুলো, তাই আমি সাদা কাপড় দিয়ে ঢেকে রোদে দেব। আর যদি ধুলো না থাকে তাহলে ঝুড়ি দিয়ে রোদে দিলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার আপনারা ঝুড়ি দিয়েও রোদে দিতে পারেন যদি আপনাদের সেরকম ব্যবস্থা থাকে। এবার আমি আঙুরগুলোকে যে কতটা শুকিয়েছে আপনাদের দেখাচ্ছি, যে এটা এটা জাস্ট 2 দিন পরেই দেখুন আঙুরগুলোর থেকে কিশমিশ কীরকম হয়ে গেছে। সুন্দর কিশমিশ হয়ে গেছে, পুরো দোকানের থেকে যেরকম আনি ওই রকম কিশমিশ কিন্তু সুন্দর হয়ে গেছে। এগুলোকে এবার আমি একটা জারে ভরে রেখে দেবো। মোটামুটি মনে হচ্ছে না আর দিতে হবে, আসলে রোদটা খুব কড়া, তো তাই কিশমিশগুলো 2 দিনেই হয়ে গেছে। আর আরেকটা কথা যেটা বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো এখানেই আসি।